হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করবো একটা হচ্ছে নিরামিষ লোটেরাটার তরকারি আর একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দুটো রেসিপি খুবই সহজ খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাহলে ঝটপট দেখতে থাকো যে রান্নাগুলো আমি কেমনভাবে বানাচ্ছি প্রথমেই কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি তারপরেই দিয়ে দিচ্ছি লোটেরাটাগুলো যেগুলো একটু মোটা লোটেরাটা সেগুলো গোড়ার দিকের অংশগুলো আমি দুভাগ করে কেটে দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ওই শাকগুলো ডাঁটার শাকগুলো আলু বেগুন ঝিঙা কুঁদরি সবই চৌকো চৌকো করে কেটে নিয়ে তারপর এগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ সবজিগুলো অনেকটাই মজে এসছে এরপর এতে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা শুধু সর্ষে ইউজ করতে পারো শুধু পোস্ত ইউজ করতে পারো আবার পোস্ত সরষে মিশিয়েও দিতে পারো সবই রান্নাটা খেতে বেশ ভালো লাগে শুধু পোস্ত দিয়ে করলে তার স্বাদ তো আলাদাই হবে সেটা অন্য কথা শুধু সরষে দিয়ে করলেও বেশ ভালো লাগে আর সর্ষে পোস্ত মিশিয়ে করলেও রান্নাটা খেতে বেশ ভালো লাগে দেখো এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো দেখবে যতটা পরিমাণ বাকি আছে সেই অনুযায়ী জল দেবে যদি অনেকটাই ডাঁটাগুলো সেদ্ধ হতে বাকি থাকে তাহলে জলটা একটু বেশি দেবে আর যদি মনে হয় রান্নাটা হয়ে এসছে অল্প বাকি আছে তাহলে জাস্ট একটু দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে এবার আমি এখানে প্রায় এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি কারণ ডাঁটাগুলো একটু বাসি ছিল যদি টাটকা হয় সেক্ষেত্রে খুব বেশি চিনি লাগে না কিন্তু যেহেতু একটু বাসি হয়ে গেছিলো তাই একটু বেশি চিনি দিলে টেস্টটা ভালো আসবে আর ডাঁটা বলো শাক বলো সব রান্নাতে কিন্তু একটু চিনি মাস্ট চিনি না দিলে প্রপার স্বাদটা আসে না দেখতেই পাচ্ছ রান্না আমার রেডি হয়ে গেছে যারা লোটে ডাটাকে এইভাবে রান্না করো না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় এরপর আরেকটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি খুব চটজল দিয়ে রেসিপিটা হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় প্রথমে তেলটা কড়াতে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এপিটোপিট করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো তবে চিংড়ি মাছগুলো যদি আরও ছোটো ছোটো হয় তাহলে কিন্তু আগে ভাজার দরকার নেই একেবারে মশলার সঙ্গে কষে নিলেই হবে সেটা আমি বলে দেবো কোন টাইমে এই চিংড়ি মাছগুলো দেবে তাহলে চলো চটপট দেখে নাও চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমনভাবে হচ্ছে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে রাখছি আবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হতে দিচ্ছি এরপর এতে কিছু কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে দিয়েছি অর্ধেকটা পেস্ট দেব। তোমরা চাইলে পুরো একটা গোটা পেঁয়াজই পেস্ট করে দিতে পারো আমি এখানে কিছুটা পরিমাণ কুচিয়ে দিয়েছি আবার কিছুটা পেস্ট দেব ওই কুচুনো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি এরপর এতে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। আর তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি বাট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যার যদি চিংড়ি মাছগুলো ছোট হয় যদি আগে থেকে ভেজে না রাখো তাহলে এই সময়ে এই মশলাগুলোর গুঁড়োর সাথেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবে চিংড়ি মাছের মালাইকারি মানে নারকেলের দুধ তো মাস্ট সেটা তো তোমরা জানোই এবার নারকেলের দুধটা বের করার সময় প্রথমে যে মোটা দুধটা বেরোবে সেটা কিন্তু আমরা প্রথমে রান্নাতে দেবো না আর পরে যে জল দিয়ে যেটা পাতলা দুধটা বেরোবে সেই দুধটা আমরা দিয়েছি এখানে দিয়ে ভালো করে একটু মশলাটা নেড়ে চেড়ে নেবো আর ভাজা আলুগুলোও দিয়ে দেব দিয়ে একটু আলুটা যদি সেদ্ধ হতে বাকি থাকে তাহলে একটু সেদ্ধ হতে দেব এরপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে মশলার সাথে আবারও এগুলোকে একটু কষাতে দেবো একটু কিছুক্ষণ পর এবার দিয়ে দেবো ওই গাঢ় যে দুধটা সেটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো খুব বেশি ফোটাব না নারকেলের দুধটা দেওয়ার পরে কখনোই খুব বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু অন একটা বাজে স্মেল চলে আসবে জাস্ট একটু ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যেহেতু চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে আছে তাহলে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে হবে রান্নাটা খেতে বেশ ভালো লাগবে একটু চিনি দিয়ে এটা নামিয়ে নেব হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি আমার হয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয় ম্যাক্সিমাম টেন মিনিট সময় লাগে এর বেশি কিন্তু লাগে না আর খেতে কিন্তু খুবই স্বাদের হয় আর এখানে যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করে নিই তাই কালারটা এরকম এসছে তোমরা চাইলে ব্যবহার করলে কালারটা আরও সুন্দর আসবে আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সকলে ভালো থেকো সুস্থ থেকো